السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر، صدق الله العلي العظيم. الحمد لله বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের ক্লাস বিরতি করছে। আল্লাহর মেহরবানি, আমরা স্থিতিশীল অবস্থায়, মোটামুটি স্থিতিশীল অবস্থায় আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস পুনরায় শুরু হলো। আশা করি আল্লাহ আমাদেরকে যোগ্য এবং ইনসাফের সাথে যারা দেশ পরিচালনা করবে, আল্লাহ আমাদেরকে তাদের শাসনে রাখুন। শাসন ক্ষমতায় আল্লাহ এমন লোক নিযুক্ত করেন বা এমন লোক নিযুক্ত করে দেন যাদের দ্বারা দেশে ইনসাফ কায়েম হবে, মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, শিক্ষা স্বাস্থ্য সহ সব খাতে মানুষের স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদি সহজ হবে। আল্লাহ যেন এমন শাসন বা এমন লোকদেরকে আল্লাহ ব্যবস্থা করে দেন, আমিন। এবং আমাদের যে অস্থিতিশীল এবং অনিরাপদ একটা অবস্থা, আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে বের করে দেন। আমরা আজকে মূলত পড়ব সুরাতুল বাকারা 136 নম্বর আয়াতটা। এই আয়াতের মধ্যে ছোট ছোট তিনটা বাক্য আছে। প্রথম বাক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ফা আযাল্লাহুমা আশ-শাইতানু আনহা। এই পর্যন্ত একটা বাক্য। فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ، এটা হলো দ্বিতীয় বাক্য। وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। এরপরে এখান থেকে বাকি শেষ পর্যন্ত وَقُلْنَا থেকে এটা পুরোটা মিলে একটা বাক্য বলা যায়, আবার এখানে দুইটা বাক্য বানানো যায়। এই যে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, এটাকে এই পূর্বের বাক্যের পার্ট হিসাবে ধরা যায়, আবার এটাকে আলাদা স্বতন্ত্র বাক্য হিসাবেও কাউন্ট করা যাবে। গ্রামাটিক্যালি দুইটাই বিশুদ্ধ আছে। আলহামদুলিল্লাহ, আমরা বিস্তারিত বিশ্লেষণ করে এই বাক্যগুলো বোঝার চেষ্টা করব। তাহলে বললাম এখানে তিনটা বাক্য ধরতে পারি, আবার চারটা বাক্য হতে পারে। প্রথম দুইটা ফিক্সড, বাকি তিন এবং চার এটাকে একটা বাক্য বানানো যায়, আবার দুইটাও বানানো যায়। তো প্রথম বাক্যটা হলো এই পর্যন্ত, ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা। আযাল্লা, আযাল্লা একটা ভার্ব, ফাআযাল্লা আশ-শাইতানু, শয়তান পদস্খলন ঘটালো, হুমা হুমা মানে তাদের দুজনকে, অর্থাৎ আদম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসালাম এবং সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহা সালাম, এই দুজনকে পদস্খলন ঘটালো, স্খলিত করলো, অর্থাৎ তাদেরকে ভুল করালো। আনহা সেখান থেকে, অর্থাৎ আনিল জান্নাতি, জান্নাত থেকে। শয়তান জান্নাত থেকে তাদেরকে স্খলিত করতো, অর্থাৎ ভুল করালো তাদেরকে, তাদের তারা ভুল সংগঠিত করালো। অর্থাৎ আল্লাহ তারা নিষিদ্ধ একটা গাছ তাদেরকে দেখাই দিলেন, এই গাছের কাছেও যাবে না, এই গাছের ফল ভক্ষণ করাবে না, করবে না। অর্থাৎ শয়তান তাদেরকে ভুল করিয়ে সেই গাছের ফল ভক্ষণ করালো। তো এই বাক্যটা একটু আমরা এখানে মোট 4, 5, 6টা শব্দ দিয়ে বাক্যটা গঠিত। প্রথম একসাথে আছে ফা আজাল্লাহুমা, এখানে তিনটা শব্দ আছে তাই না? একটা শব্দ হলো ফা, জি পাটা হলো আতিফাতুন, এটা আতফ হচ্ছে, অর্থাৎ এর দ্বারা পূর্বের বাক্যের সাথে এটা আতফ আছে। এরপরে দ্বিতীয় শব্দটা হলো আজাল্লা, আজাল্লা আমরা বুঝে গেছি এটা একটা বার, অর্থাৎ এটা একটা ফেলুন মাদিন, অতীতকাল বাচক ক্রিয়া। এরপরে এখানে আছে হুমা, হুমা একটা দমির, দমির মুত্তাসিল। আমরা জানি বার্বের সাথে দমির মুত্তাসিল আসলে সব সময় এটা কি হয়, মাফুল বিহি, মাফুল বিহি, তাই না?
এখানে দমির মুত্তাসিলটা হলো ফি মাহাল্লি নসবিন মাফউলুন বিহি, তাহলে এখানে তিনটা বার্ব হয়ে গেল। ফা আজাল্লাহুমা আশ-শাইতান, এখানে যে বার্বটা আছে ফা আজাল্লা, এই বার্বটা যদি ভেঙে পড়ি আমরা, বলেন তো এখানে এটার রুট লেটারটা কি? জা যাই লাম লাম, লাম লাম জাল্লা। কিরকম দুইটা অক্ষর আছে, লাম লাম, আইন কালিমা লাম কালিমা, সেকেন্ড রুট লেটার থার্ড রুট লেটার একই রকম, তার মানে শব্দটা কি হবে? মুদাফ একটা মুদাআফ শব্দ, অর্থাৎ আমরা জানি রুট লেটারে যদি ডাবল অক্ষর থাকে একই রকম, এটাকে আরবি গ্রামারে বলে মুদাআফ শব্দ। এটার এখানে যে রূপটা আছে আজাল্লা, মাদিতে আজাল্লা, তার মানে এটা কয় নাম্বার ফর্মে আছে? ফর্ম ফোর, ফর্ম ফোর। এটার মূল রূপটা ছিল আমরা জানি 4 নাম্বার ফর্মের মূল রূপ কি? আজাল আকরামা ইউক্রিমু, আকরামা তাই না? আকরামা ইউক্রিমুর সাথে আমরা মিলাই যদি, তাহলে এটার অরিজিনাল রূপটা বের হয়ে যাবে, আকরামা ইউক্রিমু ইকরামুন, তার মানে এটা মূলত ছিল আজলালা ইউজলিলু ইজলালুন, তাই না? জি এটা ছিল তার অরিজিনাল রূপ আজলালা। এখন আজলালা এটা মাদির রূপটা, এটা যেহেতু মুদাআফ ক্রিয়া, আমরা জানি মুদাআফ পাশাপাশি একই রকম দুইটা অক্ষর হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বের অক্ষর সুকুন হয়, তাহলে আমরা জানি এই হারাকা বিশিষ্ট দুই অক্ষরের প্রথম অক্ষরের হারাকা তার পূর্বের অক্ষরের সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাই না? জি রিপ্লেস হয়ে তারপরে পরিবর্তন হবে, তাহলে আমরা প্রথম লামের ফাথাটা জালের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এখন জালের জা এর সুকুনটা কোথায় চলে আসবে? লামের মধ্যে। লামরে ভাই তাহলে এখন শব্দটা হবে এরকম, এই যে প্রথম লাম আজাল্লাহ সুকুন, দ্বিতীয় লামটা ফাথা। তাহলে এখন দেখেন এটার রাইটিং প্রিন্সিপাল কি, দুটা লাম সুকুন, এখন এটাকে আমরা তাসদিদ দিয়ে লিখে ফেলবো আজাল্লা আজাল্লা, তাই না? বুঝে গেছে সবাই আজাল্লার পরিবর্তনটা কিভাবে জি, হয়েছে? কিন্তু যাতে সুকুন ধরছি কেন জি আমরা অরিজিনাল? হ্যাঁ এই যে আক্রামার সাথে মিলান, এই যে ফার্স্ট ও রোডিকের আচ্ছা 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 আচ্ছা, ফর্ম ফর্ম ফোরে গিয়েছে, রাইট। বুঝতে পেরেছেন? জি 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 আলহামদুলিল্লাহ। তাহলে মুদারের পরিবর্তনটাও একই রকম, দেখেন মুদারের অরিজিনাল রূপটা ছিল ইউজ লিলু, এই দেখেন এখন এখানেও দেখেন এই দুটা হারাকা বিশিষ্ট অক্ষর তার সুকুন আছে, তাহলে আমরা আগে এক্সচেঞ্জ করব, প্রথম লামের কাসরাটা যার মধ্যে চলে যাবে, তাহলে এখন লামটা সুকুন হয়ে গেল, এখন এটা তাসদিদ দিয়ে লিখলে এটা হয়ে যাবে ইউজিল্লু ইউজিল্লু। দেখেন মাসদারটা কোনো পরিবর্তন হবে না, কেন? দেখেন ইজলালা মাসদারও তো মুদাফ, এখানে কোনো পরিবর্তন হবে না, কেন বলেন তো? কে বলতে পারে কেন? পাশাপাশি দুইটা নাম আসে নাই, পাশাপাশি একই অক্ষর। পাশাপাশি দুইটা অক্ষর হারাকা থাকতে হবে, তাই না? দেখেন এখানে কি দুইটা লাম পাশাপাশি আছে? না, মাঝখানে একটা না আলিফ চলে আলিফ আসে, আছে, তাই না? এই আলিফের কারণে পাশাপাশি নেই, যেহেতু পাশাপাশি নাই এই জন্য এখানে যে ইন্টারচেঞ্জ বা এক্সচেঞ্জ হচ্ছে এটা হবে না, এই জন্য মাসদারটা দেখেন তার অরিজিনাল রূপে আছে, ইকরামুন ইজলালুন, মিলে গেল না? জি মিলে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে বার্বটা বুঝে গেলাম, এটা 4 নাম্বার ফর্মের একটা বার্ব, আজাল্লা ইউজিল্লু, অর্থ হলো কাউকে পদস্খলন ঘটানো, কাউকে বিভ্রান্ত করা অথবা কাউকে ভুল করানো, তাহলে একসাথে আজাল্লা হুমা, অতপর সে তাদের দুজনকে পদস্খলন ঘটাইলো, কে ঘটাইলো? এই যে আশ্বায়তন, শয়তান ঘটাইলো, ফাইল তাহলে শয়তান এখানে শব্দটা ফাইল ফাইল ফাইল, তাহলে ফাইলটা মারফু, এটা মারফু অবস্থায় আছে, আশ্বায়তন আনহা, আমরা এটা বুঝে গেছি, এটা সহজ, জারুন মজরুরুন মুতালাকি মাজরুন, এটা মুতাল্লিক হবে, মুতাল্লিক কার সাথে? আজাল্লাহুমা মুতাআল্লিকুন বি আজাল্লা, আজাল্লাহুমা এই যে শুধু বাক্যটা তো আজাল্লা, তাহলে আজাল্লার সাথে মুতাল্লিক, তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে গেল, আজাল্লা ফেল হুমা মাফুরুন বি আশাইতান ফায়েল আনহা জারমাজুর মুতাল্লিক, তাহলে ফেল ফায়েল মুতাল্লিক এবং মাফুরুন বিহি মিলে কি হয়ে গেল?
জুমলাতুন জুমলায় ফেলিয়া। ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা এখন আতফ হবে ওই যে পূর্বের যে বাক্য ছিল, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে 35 নম্বর আয়াতটা পড়ে আসছি না, ওই আয়াতের জি যে বাক্য ছিল সেই বাক্যের সাথে এটা মাতুফ আতফ হয়েছে। তাহলে এখানে আমাদের প্রথম বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় বাক্যটা আসি আমরা, দ্বিতীয় বাক্যটা হবে ফা আখরাজাহুমা মিম্মা কানা ফি, এটুকু হলো দ্বিতীয় বাক্য। তাহলে এখানে এই শব্দগুলো একসাথে আমরা নিয়ে যাই, ফা আখরাজাহুমা, এই যে এখানেও তিনটা শব্দ আছে তাই না, ফা আখরাজাহুমা, জি এই যে এখানকার মতোই তিনটা শব্দ আছে। শুরুতে ফা, এই ফাটা হলো আতিফা, এখানে আজাল্লার জায়গায় আমাদের ভার্বটা হবে আখরাজা, তাহলে আখরাজা এটাও একটা মাদির ভার্ব। এখন এর মধ্যে ফাইল, ফাইলটা কি হবে বলেন তো, ফাইলুহু দামিরুন মুস্তাদিরুন হুয়া, হুয়া এই হুয়াটা কাকে বুঝাচ্ছে, অতঃপর সে তাদের দুজনকে বহিষ্কার করে দিল, বের করে দিল, কে, শয়তান, আল্লাহ শয়তান। এখানে শয়তান উদ্দেশ্য আসলে বের করছেন তো প্রকৃত অর্থে আল্লাহ তাআলা তাই না, বাকি শয়তান এটার কারণ হয়েছে তাই না, জি বের করার কারণটা শয়তান, বাকি আল্লাহ তাআলাও বলতে পারি, অতঃপর তারা যাতে ছিল তাদেরকে বের করে দিল, বের করে দিল যে আল্লাহ তাআলাও বলতে পারি, আবার পরোক্ষ এটা অর্থে এটা শয়তান। সম্ভবত আল্লাহ আল্লাহ তাআলা হওয়ার সম্ভাবনা তো বেশি মনে হচ্ছে। হ্যাঁ, তারপর তিনি বের করে দিলেন, তিনি বললে আল্লাহ তাআলা, বাকি শয়তান এটার কারণ হয়েছিল তাই না, বাকি আমরা আল্লাহ হ্যাঁ, তাআলাই শয়তান বলছি কারণ, কিন্তু বের করে দেওয়ার মালিক তো আল্লাহ নিজেই। আল্লাহ, তো সেই হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই ধরলাম। ফাখরাজাহুমা, উস্তাদ, তাইলে এই ফাটা কেনে ফা হুজাই ফুজাইয়া হলো না, কারণ যদি বোঝায় কোনটা ফাটা, পাঠা, হ্যাঁ ফাটা কি হবে, এটা কি ফা ফুজাইয়া হইতে পারে না, না 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 ফা ফুজাই, ফুজাইয়াটা তো হলো সাডেন সাডেন হুজাই, ঘটনা, এখানে সাডেননেসটা নাই বা আশ্চর্য বা অবাক হওয়ার মতো কোনো পরিস্থিতি এখানে ইঙ্গিত করছে না। না আচ্ছা এটা একটা বিষয়। আর ফা ফুজাইয়া সংক্ষেপে মনে রাখবেন, ফা ফুজাইয়ার পরে থাকবে মুবতাদা, মুক্তদা, মুবতাদা দেখেন ফার পরে কি একটা নমিনাল সেন্টেন্স বা মুবতাদা আছে, না না স্যার না, মনে পড়ছে উস্তাদ, মনে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তো ফায়ার ফুজাইয়ার পরে সবসময় আমরা একটা মুক্তাদাকে পাবো, তো এখানে তো মুক্তাদা নাই, তো সুতরাং এটা ফা ফুজাইয়া না, বরং এটা আতিফা। হ্যাঁ আচ্ছা স্যার, জি, জি ভালো আছে। তো ফাখরাজা হুমা, এখন এখানে আমরা ফেল, ফায়েল এবং মাফুলুন বি পেয়ে গেলাম, এবার আসেন মিম্মা, এই যে মিম্মা, এখানে দুইটা শব্দ, একটা হলো মিন, মিনটা আমরা জানি এটা হলো হারফে জার, যাও, এটা একটা হারফুল জার। এবার মা আছে এখানে, মা, মাটা হলো মাসুলা মা আল মাউসুলা, ইসমুল ইসমি মাউসুল, মাসুলা, তাহলে এখন ইসমুল মাউসুল আসছে, ইসমুল মাউসুল কাকে চায়, সিলাতে সিলাত, মাসুলা, সিলাতুল মাউসুলকে চায়, তো এই যে কানা ফিহি এটা হলো সিলাতুল মাউসুল, কানা ফিহি এর মধ্যে দুইটা জিনিস আছে, এক নাম্বার হলো কানা, এটা একবচন শব্দ নাকি দ্বিবচন, দ্বিবচন 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 শব্দ কানা, তাহলে এখানে এখানে না, আমরা আলিফ আছে, এটাকে বলতে পারি ফেলুন নাকিস, একটা অসম্পূর্ণ বার, এবং তার মধ্যে ইসমু কানা কোনটা, আলি আলি ইসমু কানাটা হলো আলিফ আলিফ, আলিফ আলিফ আলিফটা আলিফুল ইসনাইন, আলিফটার নাম কি, আলিফুল ইসনাইন ইসনাইন, ইসনাইন ইসনাইন মানে দুই, দুইয়ের আলিফ, দিবচন্দ্র আলিফ, হ্যাঁ বচন বুঝাচ্ছে যে আলিফ, দিবচন্দ্র আলিফ, হলো ইসমু কানা, তাহলে আমরা ইসমু কানা পেলাম এবং কানা পেলাম, তাহলে এখন খবরও কানা লাগবে, তাহলে যে ফিহি
এই ফিহিটা হলো খবর খবর, জার মজরুর, জার মজরুর, এটা মাজরুর, মজরুর যার মাজরুর মিলে এটা মুতাল্লিক, মুতাল্লিক কার সাথে? বি খবরিন মাহজুফিন, খবর খবরে কানা মুতাল্লিক কানা, কানা মাজরুর, মাজরুর বি খবরি কানা মাহজুফিন, এই যে উজ্জ যে কানার খবর আছে সেই কানার খবরের সাথে মুতাল্লিক। তোমরা জানি কানার খবরটা কি মানসুব হয়, তাই না? তার মানে এই কানার খবরটা এখানে বি সাবিতান, মিম্মা কানা সাবিতান ফিহি, একটা সাবিতান বা মৌজুদান এখানে কানার খবর ছিল তার সাথে মুতাল্লিক। তাহলে ইসমু কানা খবরু কানা দুটা মিলে কি হয়ে গেল? না, ইসমু কানা খবরু কানা মিলে জুমলাতুল ইসমিয়া, বাকি জুমলাতুল ইসমিয়াটা শেষ পেশ কি হবে? সিলাতুল মাউস, সিলাতুল মাউস, সিলাতুল মাউস, ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে মিন হারফুল জারের মাজরুর, ইসমুল মাউসুলটা এখানে কি আছে? মাজরুর আছে, তো যার মাজরুর মিলে এখন মুতাল্লিক হবে, এই মুতাল্লিকটা কার সাথে? বি আখরাজা, ওই যে যে পূর্বে আখরাজা ভার্ব আছে না, এই আখরাজা ভার্বের সাথে আখরাজা হুমা মিম্মা কানা ফিহি। তাহলে এখন দেখেন এই বাক্যটাও কমপ্লিট হয়ে গেল, তাই না? একসাথে করে যদি বলি ফা আখরাজা হুমা, অতঃপর আল্লাহ তাআলা তাদের দুজনকে বের করে দিলেন মিম্মা কানা ফিহি, যাতে তারা ছিল সেখান থেকে, অর্থাৎ মিনটা মাজরুর, মিনটা হারফুল জার, মা ইসমুল মাউসুল এটা হলো মাজরুর, তাহলে কানা ফিহি ইসমু কানা খাবারু কানা মিলে মা ইসমুল মাউসুলের সিলা, তাহলে সিলা মাউসুল মিলে মিনের মাজরুর, যার মাজরুর মিলে আখরাজের সাথে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মাফুলুন বিহি মিলে আরেকটা জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা আবার মাতুফ হয়েছে এই যে পূর্বের জুমলাতুন ফেলিয়ার উপরে। তাহলে দ্বিতীয় বাক্যটা আমরা সবাই বুঝতে পারছি? জি জি আলহামদুলিল্লাহ। এখানে খেয়াল করার বিষয় হলো আখরাজা, এই বার্বটা কয় নাম্বার ফর্মে আছে? আখরাজা ফোর, ফোর এটাও চার নাম্বার ফর্মে, তাই না? খারাজা থেকে এটা চার আখরাজ, নাম্বারে গিয়ে হয়ে গেছে আখরাজা। খারাজা মানে বের হওয়া, আর আখরাজা মানে বের বের করে করে দেওয়া, দেওয়া, আরেকজনকে বের বহিষ্কার করা। তাহলে এক নাম্বারে ছিল লাজিম আর টু এন এভোভ, দুই নাম্বার এবং চার নাম্বার ফর্ম, এবং বিশেষ করে দুই চার এগুলো আমরা জানি মুতাআদি হয়, এটা মুতাআদি, বের করে দেওয়া বা বহিষ্কার করে দেওয়া। ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহি, তাহলে দুইটা বাক্য শেষ। এবার আসেন তিন নাম্বার বাক্যটা, এই তিন নাম্বার বাক্যটা বলতেছিলাম তিন হইতে পারে আবার এটা চারও হতে পারে, তাই না? তিন চার ধরলে এই যে ওয়াকুল নাহবিতু বাদুকুম লিবাদিন আদু, এ পর্যন্ত তিন নাম্বার বাক্য, আর লাকুম ফিল আরদি এখান থেকে চার নাম্বার বাক্য, আবার এই লাকুম ফিহি কে এটার অংশ ধরলে তিন নাম্বার বাক্যই থাকবে। দেখেন দুইটা পদ্ধতি একটু দেখি আমরা। প্রথমে আছে কুলনা, কুলনা আমরা সবাই জানি, বলেন তো এটা কি হবে? ছেলে মাদি, একটা মাদির ক্রিয়া, না এবং ফাইল, তার ফাইল হবে, ফাইলটা কি হবে? না দামির মুস্তাতির না, এই নাটা হলো এখানে ফাইল, ফাইল, এই যে এখানে না ফাইল, বকুল না, তাহলে ফেল ফাইল, কালা ক্রিয়া, তারপরে আমরা জানি কি থাকবে ফেল ফাইলের পরে? মাকুল কাউলি, কাউলি থাকবে, এই যে এখান থেকে ইহবিতু বাদুকুম লিবাদিন আদু, এটা হলো মাকুলুল কাউলি, তাহলে ফেল ফাইল মাকুলুল কাউলি মিলে কি হয়ে গেল জুমলাতুন জুমলা। এখন এই যে ইহবিতু থেকে বাক্যটা এটা একটু বুঝি আমরা, এটা একটা মাকুলুল কাউলি। প্রথমে আসেন ইহবিতু, এটা একটা বার, বলেন এটা মাদি মুদারে নাকি আমর? আমর, এটা একটা ফেলুল আমরি, আমরের বার, এটা এক বচন নাকি বহু বচন? বহুবচন, বহু বচন, ইহবিতু তোমরা নেমে যাও, হাবা তাই ইহবিতু মানে নেমে যাওয়া,
তাহলে এটা ভার্ব, তার আমর ফাইলটা কি হবে? ওয়াও ওয়াও, এটা হলো ফাইল। তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। এখানে বহু বচন দেখেন, মূলত জান্নাতে আসতে হলো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজন বহু বচন ব্যবহার করছে। কেন? শয়তান সহ এটা হতে পারে শয়তান সহ এটা বুঝাচ্ছে, আবার আরেকটা অর্থ এটার হতে পারে ইহবিতু, যে পুরা উম্মতকে সহ একসাথে বলতেছে তখন তো তোমরা বের উন্মত হয়ে হয়নি। যাও। পরোক্ষ ভাবে আদম আলাইসালাম তার সন্তানদেরকে সহ বলা হচ্ছে, এটা একটা অর্থ হতে পারে। বাকি এটার সবচেয়ে প্রধান অর্থ যেটা, যেটা সবচেয়ে সহজ, সেটা হলো আমরা জানি না বহুবচন ব্যবহার হয় কেন, সম্মান প্রদর্শনের জন্য, লিতাজিম, তাই না? জি এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে হয়, ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। তো এই যে এখানে বহুবচনটা আসছে মূলত লিতাজিম, এটা ধরলে সবচেয়ে সহজ। বাকি যেভাবেই বলে হতে পারে, বাকি তাফসিরি ব্যাখ্যায় বিভিন্ন কথা আছে। তাহলে আমরা বুঝে গেলাম ইহবিতু একটা ফেল, তার মধ্যে ওয়াওটা হলো ফাইল। এই ভার্বটা আমরা জানি দরাবা আদ্রিবু থেকে ব্যবহার হয়, হাবাতা ইয়া হাবিতু ইয়াহবিতু, হাবাতা ইয়াহবিতু, ইয়া হাবিতু উপর থেকে নিচে নামা বা নিচে গড়িয়ে পড়া। ইহবিতু, তোমরা নেমে যাও। এখন দেখেন বাদুকুম লিবাদিন আদু, এটা আরেকটা বাক্য। বাদুকুম, প্রথমে দেখেন বাদুকুম, এটা কি হবে? মুদাফুন দাবু দাবু মুদাফুন ইলাইহি, তাই না? বাদুটা জি হলো মুদাফ, আর কুম দামিরুন মুত্তাসিলুন, এটা হলো মুদাফুন ইলাইহি। দেখো এরাই বাদু মুদাফুন, তাই এখানে মুদাফটা হলো মুত্তাদা। আমরা জানি মুক্তদম মুদাফ, মুক্তদম আছে যদি মুদাফুন ইলাইহিটা মারেফা হয় তখন মুদাফটা কে যায়? হাল মারেফা মারেফা হয়ে যায়, তাই না? জি এই যে এখানে দেখেন কুম, এটা একটা দমির, এবং এটা হলো আমরা জানি সব দমির গুলো মারেফা, তো সুতরাং এটা হলো ফি মাহাল্লি জাররিন। কেন? কারণ এটা মুদাফুন ইলাইহি। এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, তার মধ্যে মুদাফটা মুবতাদা, মুবতাদাটা ডেফিনিট হয়, এই যে কুম মুদাফ ইলাইহিটা ডেফিনিট হওয়ার কারণে এখন মুদাফটা ডেফিনিট হয়ে গেছে। বাদুকুম, তোমাদের কতক, তোমাদের পরস্পরে, আদুবুন শত্রু, তাহলে এখানে আদুবুনটা হলো খাবার, আদুবুনটা কি? খাবার। খাবার এই যে আদুবুনটা হলো খাবার। শত্রু তাহলে এখন মাঝখানে থাকে লিবা অদিন, আরেকটা শব্দ লিবা অদিন, এই যে বাদুকুম লিবা অদিন, এই লিবা অদিনটা আমরা বুঝে গেছি, এটা কি হবে? যার মাঝু জারুন মাজরুর। এখন জার মাজরুর হলে তার একটা মুতাল্লিক হইতে হবে, এটা মুতাল্লিক কার সাথে? এটা প্রশ্ন, তাই না? মুতাল্লিকটা কার সাথে? জি মুতাল্লিক হলো যে এখানে খবর আছে না, আদুবুন, আদুনের সাথে এই যে আদুবুন খবরের সাথে এখানে মুতাল্লিক। এখন প্রশ্ন হলো, আমরা জানি মুতাল্লাক হতে পারে দুই ধরনের শব্দ, অর্থাৎ একটা জার মাজরুর বা জার মুদাফিলাই মিলে যে মুতাল্লিক হবে, যার সাথে মুতাল্লিক হবে, এটা কয় ধরনের শব্দ হতে পারে? দুই ধরনের। দুই ধরনের একটা তো হলো মুতাল্লিক, এই যে জার মাজরুর মিলে মুতাল্লিক হয়, তাই না? যার সাথে মুতাল্লিক হয় এটাকে আরবিতে কি বলে? তালাক মুতাল্লাক, মাশাআল্লাহ। এই যে লিবাদিন, এটা যার মাজরুর মিলে সে মুতাল্লিক হচ্ছে, তাহলে এখন কার সাথে মুতাল্লিক হবে? এই যে আদুন যার সাথে মুতাল্লিক হবে এটা মুতাল্লাক। তালাক আদুন তো আমরা এই আদুবুনটা হলো মুতাল্লাক। এই গ্রামারের মধ্যে একটা প্রশ্ন আছে, আমরা জানি মুতাল্লাক হতে পারে দুই ধরনের শব্দ, জি ওকে, জার্মাস মুতাল্লাক কয় ধরনের শব্দ হবে? দুই ধরনের দুই ধরনের। আচ্ছা, মুতাল্লিকের আগে, মুতাল্লাকের আগে আবার মুতাল্লিক বুঝতে হবে। মুতাল্লিক আমরা সবাই বুঝি না? জি দুইটা জি না, জার্মাস বুঝা ফেলে যার সঙ্গে কানেক্টেড হয়। প্রথমে একটু মুতাল্লিক বুঝে নেই। মুতাল্লিক হলো দুই ধরনের ফ্রেজ মিলে মুতাল্লিক হয়, তাই না? জি মুতাল্লিক কারা হয়? দুই ধরনের ফ্রেজ মুতাল্লিক হয়। এক নাম্বার হলো জারুন মাজরুর মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক হয়, নাম্বার ওয়ান।
জনক মনে হচ্ছে নাই। যার মোকাবিলা হবে এক নম্বর হলো জার মাজরুর, এটা মিলে মুতাল্লিক হবে, আর দুই নম্বর হলো জারফুন মুদাফুন ইলাইহি, তাই না? জারফুন জি মুদাফুন ইলাইহি মিলেও মুতাল্লিক হয়, জারফুন প্লাস মুদাফুন ইলাইহি। এটাকে শুধু জারফুনও বলতে পারেন, বাকি একসাথে সহজে জারফুন মুদাফুন ইলাইহি, এই দুইটা মুতাল্লিক হবে। তাহলে এখন মুতাআল্লাক হয় আবার দুই ধরনের শব্দ, এটা তো দুইটাই ফ্রেজ, মুতাল্লিক হয় ফ্রেজ বাক্যাংশ, কিন্তু একাংশ মুতাআল্লাক হবে দুই ধরনের শব্দ। মুতাআল্লাক, এই মুতাআল্লাকটা একটু বুঝে নেই, মুতাআল্লাকটা দুই ধরনের শব্দ কি কি? ফেল হতে পারে, মুতাল্লাক ফেল হতে পারে বা ইসম হতে পারে। নাম্বার হলো ফেল হতে পারে, ফেল। দুই নাম্বার হলো যেটাকে আমরা বলেছি শিভুল ফেল, শিভুল ফেল, বুঝছেন? এক নাম্বার হলো ফেল, যেমন ফেলুন, যেমন ধরেন আমি বললাম খারাজতু মিনাল বাইতি, মুশকিল আমি বাসা থেকে বের হয়েছি, তাহলে মিনাল বাইতি জার মাজরুর মিনাল মুতাল্লিক কার সাথে? খারাজতু এর সাথে, খারাজ 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 ফেল এটা হলো ফেল। আরেকটা হলো শিভুল ফেল হতে পারে, তাই না? শিভুল ফেল, জি যেমন ধরেন আমি বললাম আনা যাহিবুন ইলাল মসজিদে, অর্থ কি আমি মসজিদে যাচ্ছি, এছিলাম তাহলে এখানে ইলাল মসজিদে জার মাজরুর মিলে মুতাল্লিক কার সাথে? যাওয়ার যাহিবুনের সাথে, যাহিবুনটা একটা ইসমুন, একটা শিভুল জি ফেল, তাই না? এক নম্বর হলো ফেল, দ্বিতীয়ত বলতে পারেন শিভুল ফেল। শিভুল ফেল মানে ফেলের মতো, ফেলের সাথে সাদৃশ্য রাখে এমন নাউন। শিভুল ফেল মানে কি? এমন নাউন যে নাউনটা ফেলের সাথে সাদৃশ্য রাখে। এই শিভুল ফেল কারা কারা? শিভুল ফেল অর্থাৎ যারা মুতাল্লিক হবে যে কয়টা শিভুল ফেল, এগুলো আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। শিভুল ফেল যেগুলো, এখানে তো এখানে যা যা জাহিবুনটা তো লুকস লাইক মানে ফাইলুনের মতো ফাইল ইসফাইল হ্যাঁ সেটাই বলতেছি, এই যে এটা শিবুল ফেল। এখন শিবুল ফেল বলতে বলতেছি আমরা কিছু নাউন যে নাউন গুলো ভার্বের সাথে সাদৃশ্য রাখে, তাই না? এগুলো কি শিবুল ফেল বলে? এখন এই নাউন গুলো কোনগুলো? ইসফাইল এক নাম্বার মনে রাখেন ইসফাইল ইসমাফুল ইসমুল ফাইল, দুই নাম্বার হলো ইসমুল মাফউল, ইসমাফুল সিফাতে মুসাববা তিন নাম্বার হলো ইসমুল মুবালাগা, মুবালাগা তিন নাম্বার হলো সিফাতুন মুসাব, চার নাম্বার সিফাতে সিফাতুন মুসাববা মুশাব্বাহাতুন, মুসাববা সিফাতুন মুশাব্বাহাতুন। সংক্ষেপে এই চারটাই মনে রাখেন, এই চারটা, এই চার ধরনের নাউন মূলত মুতাআল্লাক হতে পারবে, ফেল তো হতেই পারবে, আর একটা হলো শিবুল ফেল। শিবুল ফেল কারা? ইসমুল ফেল, ইসমুল ফা, ইসমুল মাফুল, ইসমুল মুবালাগা, সিফাতুন মুশাব্বাহা। এখন আমরা কেউ কি আছি ইসমুল ফাইল, ইসমুল মাফুল, সিফাতুল মুশাব্বাহা এগুলো পারি না, এমন কেউ আছি? হ্যাঁ না, আশা করি এটা সবাই পারি, বাকি তারপরেও একটু আমি দেখাই দিচ্ছি। এই যে আমাদের ছয় পাতায় এখানে ইসমুল ফাইল আছে, ইসমুল ফাইল মানে এই যে ফাইলুন, দুই নাম্বার ফর্মে মুসাররিফুন, এভাবে এই যে এই শব্দগুলো, অর্থাৎ প্রথম পেজে দেখবেন আমাদের আছে, এগুলো হলো ইসমুল ফাইল, ইসমুল মাফুল মাফুলুন এবং এগুলো। তিন নাম্বার হলো ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগার কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, যেমন ফাইলুন ফাউলুন ফাআলুন, এই যে এই প্যাটার্নের শব্দগুলো ইসমুল মুবালাগা। চার নাম্বার হলো সিফাতুন মুশাব্বাহ, সিফাতুন মুশাব্বাহ মানে এই যে এই শব্দগুলো, এগুলোকে বলে সিফাতুন মুশাব্বাহ, এই প্যাটার্নগুলো। তো এই যে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিফাতুন মুশাব্বাহ, মুসাববাহা বলা হচ্ছে, এটাকে মুসাববাহা বলা হচ্ছে কেন, একটু এক্সপ্লেন করুন যদি। হ্যাঁ জি পার্মানেন্ট গ্রিন নামই এটা, গ্রামাটিক্যাল নামই এটা, সিফাতুন মুশাব্বাহ একটা নাম, গ্রামাটিক্যাল একটা নাম সিফাতুন মুশাব্বাহ। হ্যাঁ
মুস্তাদ, ওই যে মিডিলের মধ্যে আরো তিনটা রয়ে গেল, এইগুলা কি মুতাল্লাক হয় না? এগুলো সিবুল ফেল বলে এগুলোকে, কিন্তু এগুলো বাক্যে মুতাল্লাক হয় না, হয় না বলতে একদম কম হতে পারে, বাকি এই চারটা মনে রাখলে আপনি বাকিগুলো বুঝে যাবেন। আচ্ছা ঠিক আছে, এগুলোই হয় আলহামদুলিল্লাহ। বাকি সংক্ষেপে আপনারা এটাও বলতে পারেন চাইলে সবগুলো মুখস্থ রাখতে, এই যে ইসমুল মুশতাক বা ডিরাইভ নাউন যেগুলো আছে এই সবগুলোই মুতাল্লাক হতে পারে। বাকি এর মধ্যে ইসমুল জরফ, ইসমুল আলা, এগুলো একদম হঠাৎ দু একটা বাক্যে হবে, আবার ইসমুল তাবদিলও হতে পারে, এটাও কয়েকটা বাক্যে হবে, আছে আর বাকি বেশিরভাগ হবে হলো ইসমুল ফাইল, ইসমুল মাফউল, অ্যাবভ 50-60 এরকম হবে, এই দুইটাও প্রচুর পাবেন, মাঝখানের তিনটা একেবারে কম। বুঝে গেছে? জি আলহামদুলিল্লাহ। আমরা তো ওই যে প্যাটার্ন গুলা মুখস্ত করতে হবে নাকি? এই প্যাটার্ন গুলো মুখস্থ করতে হবে, রাইট? প্যাটার্ন গুলো, প্যাটার্ন গুলো বলতে এগুলো সবগুলোর বানানোর নিয়ম আছে, বানানোর নিয়ম জানলেই বোঝা যাবে, মুখস্থ করা লাগবে না, এগুলো সবগুলোর প্যাটার্নের নির্দিষ্ট ম্যাকিং পদ্ধতি আছে, এগুলো জানলেই এটা আপনারা অটোমেটিক পারবেন। তো এখন যে জন্য এই লম্বা কিচ্ছা বললাম সেটা হলো এই যে আমরা বাদুকুম লিবাদিন আদুবন, বাদুকুম মুবতাদা, আদুবন খবর, আর লিবাদিন এটাকে আমরা আদুবনের সাথে মুতাল্লিক ধরতেছি, তার মানে আদুবন শব্দটা এখানে মুতাল্লাক, তাই না? জি মুতাল্লাক। এখন যদি মুতাল্লাক হওয়ার জন্য কয় ধরনের শব্দ হইতে হবে? হয়তো ফেল নতুবা শিবুল ফেল, তার মানে বুঝা গেল আদুবন শব্দটা কি একটা শিবুল ফেল। এখন এটা শিবুল ফেলের কোন প্রকার হয়েছে এটা একটু বুঝার বিষয়। যেমন ধরেন এই শব্দটা যদি ভালো করে ভেঙে লিখি তাহলে এই শব্দটা এরকম আদুবন, এই যে ওয়াবের উপরে তাসদিদ আছে, এর অর্থ কি? কয়টা ওয়াব এখানে? দুইটা দুইটা ওয়াব, তাই না? দুইটা ওয়াব, কারেক্ট? জি ওয়াবের উপরে তাসদিদ মানে কয়টা ওয়াব এখানে? দুইটা দুইটা দুইটা, দুইটা তিনটা তিনটা হয় ধরে, হ্যাঁ না না তাহলে দুইটা তিনটা হয়ে যাবে না? না দুইটা দুইটা। ধরেন আমি বলতেছি কথার কথা একটা শব্দ লিখলাম, যেমন শব্দটা রাব্বুন লিখলে আমরা এভাবে লিখে ফেলি রাব্বুন, কিন্তু আসলে বানান লিখলে রা প্রথম বাটা সুকুন দ্বিতীয় বাটা দম্মা, তাই না? রাব্বুন। তাহলে এখানে বা তাসদিদ কয়টা বা? দুইটা বা, প্রথম বাটা সুকুন দ্বিতীয় বাটা দম্মা। একইভাবে বলতেছি আদুবন ওয়াওয়ের উপরে তাসদিদ, তাহলে কয়টা ওয়াও? দুটো হবে, রাইট? দুইটা ওয়াও, প্রথম ওয়াওটা সুকুন দ্বিতীয় ওয়াওটা দম্মা। তাহলে দেখেন যদি বলি আদুবন শব্দটা এরকম তাহলে এটার প্যাটার্নটা ফাউলুন এর সাথে মিলে যায় না? জি ফাউলুন, ফাউলুন, দেখেন এই প্যাটার্নের সাথে মিলতেছে? জি ওস্তাদ, এই প্যাটার্নটা এখানে দেখেন ফাউলুন, ইসমুল মুবালাগার একটা প্যাটার্ন আছে না, ফাউলুন, জি জি ফাউলুন, গাফুরুন, শাকুরুন, জি শব্দ আছে না, জি জি গাফুর রাহিম, আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল, গাফুরুন, শাকুরুন অধিক কৃতজ্ঞতা আদায়কারী, অধিক কৃতজ্ঞ। তাহলে দেখেন এর সাথে মিলে যাচ্ছে, তার মানে আদুবন শব্দটা একটা ইসমুল মুবালাগা, সেই হিসেবে এটা শিবুল ফেল, আর শিবুল ফেলের সাথে মুতাল্লিক হতে পারে। তাইলে শিবুল একটা লিখে দেন উস্তাদ মোবালাগা, তাইলে আমাদের মনে পড়বে এই জিনিসটা। হ্যাঁ আচ্ছা, এটা লিখে দেই, এটা শিবুল ফেল, এবং শিবুল ফেলের কোন প্রকার সেটা হলো মোবালাগা, মোবালাগা, এটা একটা নাউন এবং নামটা হচ্ছে মোবালাগা। মোবালাগা। প্লাস সামটাইমস আমরা ফাউলুন বুঝতে পারি, আর যে আদু উন এইটার যে ব্রেকডাউনটা খুব সুন্দর হয়েছে উস্তাদ। আলহামদুলিল্লাহ, নাহলে তো এখানে প্রশ্নটা থেকে যাবে, তাই না? যে আমরা এই বাদুকুম লিবাউদ্দিন যার সাথে ইচ্ছা মুতাল্লিক ধরে দিতে পারবো কি না, কারণ এই শব্দটা ইসমুল মুবালাগা, এটা একটা শিবুল ফেল, যার সাথে মুতাল্লিক হওয়ার তার সাথেই হয়েছে, তাই না? এখন খালাস, দেখেন বাক্য হয়ে গেল বাদুকুম লিবাউদ্দিন আদু, তাহলে বাক্যটা পেলাম বাদুকুম এটা মুবতাদা, আদুবন খবর, আর লিবাউদ্দিনটা জার মাজরুর মিলে খবর, ইসমুল মুবালাগা এর সাথে মুতাল্লিক, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া,
এখন এই জুমলাতুন ইসমিয়াটা এটা হলো হাল, এটা হলো হাল। তাহলে আমরা জানি হালটা সব সময় মানসুব হয়, তাহলে জুমলা তো মাবনি, তাহলে এটা কি হবে? ফি মাহাল্লি নাজবি। নসবিন। তাহলে এখানে এই জুমলাতুল ইসমিয়াটা আছে মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া মিলে এটা হলো হাল, আর হালটা মানসুব হয়, সুতরাং ফি মাহাল্লি নসবিন। নাজবিন তাহলে আমরা তো এটা এটাকে মাকুল কাউলি হবে, এটা মাকুল কাউলি হবে না ওস্তাদ জি? না মাকুল কাউলি কেন, এই যে ইহবিদু খুলনা থেকে খুলনা ইহবিদু খুলনা খুলনা আছে তো, খুলনা আছে না? না পরে পুরোটা মিলাবো পরে, এখন তো আগে তো আমাদের আচ্ছা ইহবিতুর সাথে শেষ করতে হবে। ইহবিতু ফেল ফাইল আচ্ছা আর আদবাদু জি কুমলি বাদিন আদু, এই জুমলাতুন ইসমিয়াটা হলো হাল। তাহলে হালের হাল একটা সাহেবুল হাল লাগবে, সাহেবুল হাল কোনটা? এই যে এখানে ওয়াওটা হলো জুল হাল, জুল হাল তোমরা বেরিয়ে যাও, তোমরা নেমে যাও, কোন অবস্থায়? পরস্পরে একে ফাইলটা অপরের শত্রু অবস্থায়। ইবিতু ইবিতু ফাইলটা হচ্ছে এই যে জুল হাল ইহবিতুর মধ্যে যে ফাইলটা, এটা ছিল জুল হাল। তা এখন বাক্যটা জুল কমপ্লিট, হাল ইহবিতু ফেল ওয়াওটা ফাইল, এটা হলো জুল হাল, এরপরে পরের জুমলাতুন ইসমিয়াটা হলো হাল। তাহলে ফেল হাল জুল হাল মিলে জুমলাতুন ফেলিয়া, এই ফেলিয়া জুমলাতুন ফেলিয়াটা এখন ফি মাহাল্লি নাসবিন, কেন সে মাকুলের কাউলি এটা সাজেন মাফুলুল কওলি, খুলনা থেকে কি হয়েছে মাফুলুন বিহি বা বিহবা মাকুলুল কওলি, কাউলি মাকুলুল কওলি। বুঝা গেছে এটা সবাই? বুঝছি এটা সবাই? জি জি ওকে, এই বাক্যের মধ্যে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো আমরা জানি জুমলাতুন ইসমিয়া যদি হাল হয় তাহলে সেখানে একটা মাঝখানে কি আসতে হয়? জুমলা ইসমিয়া যদি জুমলাতুন হাল ইসমিয়া হাল হইলে মাঝখানে কি আসে? আল ওয়াউল হালিয়া আসে না একটা? আর ওয়াউল হালিয়া দিয়ে বলেন আল ওয়াউল হালিয়া কখন আসে? যদি হালটা জুমলাতুন ইসমিয়া হয়, এটা আমরা পড়ি নাই সবাই? পড়েছিলাম অনেক আগে পড়েছিলাম তো, বলেন সবাই পড়ছেন? আল ওয়াউল পড়েছি পড়েছি হালিয়া একটা জিনিস, এটা কোথায় আসে? যখন জুমলাতে জুমলাতুন ইসমিয়া ইসমিয়া হাল হয়। তাহলে এখানে তো জুমলাতুন ইসমিয়া হাল হয়েছে, ওয়াউল হালিয়া আসলো না কেন, একটা প্রশ্ন আসলে। বুঝছেন প্রশ্নটা? জি জি সবাই কথা বলতেছে না, তার মানে কারোর কারোর জানা নাই আল ওয়াউল না হালিয়াটা কোথায় না না আসে, বুঝছি যে ওয়াউল হাল এখানে আসতে হবে, আচ্ছা নিয়ম জি তাই না? সবাই বুঝতে পারছেন? অন্যরা সবাই, সারিয়া খানম আপা, শাহনাজ ইসলাম আপা, নাসরিন আপা, সবাই বুঝতে পারছেন? এখানে একটা আমাদের আল ওয়াউল হালিয়া দরকার ছিল, তাই না? যেহেতু একটা জুমলাতুন ইসমিয়া হাল হচ্ছে, এখন প্রশ্ন হলো আল ওয়াউল হালিয়া আসেনি কেন। এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, বাক্যটা কমপ্লিট হবে না মনে হচ্ছে আজকে, এ ওয়ালাকুম ফিল আরদি থেকে আগামী ক্লাসে পড়বো, বাকি এই প্রশ্নের উত্তরটা শিখে যাই, তাই না? নাহলে জি আমাদের ইয়া থাকবে, কমপ্লিট হবে না হ্যাঁ কমপ্লিট হবে না। এই প্রশ্নের উত্তরটা হলো হালের মধ্যে তিনটা জিনিস থাকে, এভরি হাল বাক্যে যখন হাল আসবে তিনটা জিনিস থাকে, এক জি নাম্বার হলো দুল হাল, এটার আরেকটা নাম আছে সাহিবুল হাল। হ্যাঁ দুল হাল আর সাহিবুল হাল মানে কি? একই একই জিনিস, একই 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 অর্থাৎ যার অবস্থা বর্ণনা করা হয়, তাই না? যার অবস্থা জি বর্ণনা করা হয়। বর্ণনা করা হয় নাম্বার হলো হাল, হাল মানে যে অবস্থাটা বর্ণনা করা হয়। তিন নাম্বার হলো এটাকে আরবিতে বলে রাবিততুল হাল, সম্পর্ক রাবিততুল হাল, রাবিতা মানে কানেকটিভিটি, সম্পর্ক, সম্পর্কিত কানেকশন। রাবিততুল মানে হাল মানে হালের সম্পর্ক, অর্থাৎ সম্পর্ক হাল এবং জুল হাল দুটার মধ্যে সম্পর্ক কি, এই সম্পর্কটাকে বোঝাবে। হাল এবং জি সাহেবুল হালের হাল মাস্কিং দুটার মধ্যে সম্পর্ক করে দিবে, কানেকশন করে দিবে, যে কানেকশন করে দেয় এটার নাম কি? রাবিততুল হাল, হাল রাবিততুল হাল। তো এই দেখেন এখানে তো আমরা হাল জুল হাল বুঝে গেলাম, তাই না? ইহবিতু এর মধ্যে ওয়াও, এটা হলো জুল হাল বা সাহিবুল হাল, আর এই বাক্যটা হলো হাল, হাল এবং সাহিবুল হাল বুঝে গেছি আমরা, তাই না? এখন আমাদের জি দরকার কি? বাক্যল্য কি? রাবিততুল হাল। এরা বিদেশে হয়
তিন নাম্বার কি বাদ পড়লো? রাবিদাতুল হাল। রাবিদাতুল হাল সবাই বলেন তো, রাবিদাতুল হাল মানে কি? সম্পর্কিত, হাল হাল সম্পর্কিত, না হয় নাই, উত্তরটা পরিষ্কার বলেন, কে বলতে পারবে? রাবিদাতুল হাল মানে কি? হাল এবং জুলহালের মধ্যকার কানেকশন, হাল জুলহালের মধ্যকার সম্পর্কটা, এটাকে বলে রাবেতা। রাবেতা ওই যে নাম শুনছেন না, রাবেতা তো আল আলামিন ইসলামী, অর্থাৎ পুরো ইসলামিক আলেমদের, ইসলামিক বিশ্বের আলেমদের একটা সংস্থা আছে, রাবিতাতুল আলামিন ইসলামী। রাবেতা মানে সম্পর্ক, কানেকটিভিটি। তো হাল জাহিবুল হালের মধ্যে যে কানেকশন, যে সম্পর্ক, এটাকে বলে রাবিতাতুল হাল। এখন এই রাবিতাতুল হালটাই আমরা বুঝবো। রাবিতাতুল হাল হয় তিন রকম। রাবিতাতুল হালটা কয় রকম হবে? তিন রকম, তিন রকম রকম হবে, তিন ধরনের হবে। এটা নিচের পেজে চলে যাই, তাহলে এখান থেকে একটু লেখাটা পরিষ্কার থাকবে। হ্যাঁ, রাবিতাতুল হাল, রাবিতাতুল হাল মানে হাল জুলহালের মধ্যকার সম্পর্ক। সম্পর্ক এই রাবিতাতুল হালটা তিন ধরনের, তিনটা হয়, তিন তিন প্রকার। ওয়াও হালিয়া, এক নাম্বার প্রকার হচ্ছে আদাত, ওয়া জিনস। চলে আদাত মানে নাম্বার, আর জিনস মানে জেন্ডার, জেন্ডার। এটাকে আমরা বলতে পারি মুতাবাকাতুল আদাদি ওয়াল জিনসি, জিনসি জিনস। অর্থ বুঝে গেছেন? অর্থ কি? জেন্ডারে পার্স নাম্বার অনুযায়ী, নাম্বার মিল থাকা, অনুযায়ী অনুযায়ী হ্যাঁ, জেন্ডার এবং নাম্বার মিল থাকা। সহজে বললে মিল থাকা, মোতাবাকাতুন মানে মোয়াফেক হওয়া, মিলে যাওয়া। মোতাবেক মানে মোতাবেক, মোতাবেক মোতাবেক জি, মিল, জেন্ডার এবং অনুযায়ী। নাম্বার মিলে যাওয়া। ধরেন আমি বললাম কথার কথা, আমি আরোহণ করা অবস্থায় খালেদকে দেখেছি, আমি খালেদকে দেখেছি আরোহী অবস্থায়। রাআইতু খালিদান, খালিদান আমি খালেদকে রাকিবান, কোন অবস্থায় দেখেছি? রাকিবান। রাকিব রাকিবান মানে আরোহী অবস্থায়। তাহলে আগের দেখেন, অবস্থায়, এটা হলো হাল, আর এখানে খালিদান হলো জুলহাল। তাহলে জুহাল হাল জুলহাল দুটোর মধ্যে কানেকশন কি? রাবিতাতুল হালটা কি জিহাল, এখানে? এই যা দেখেন, আদাত এবং জিনস দুটাই মিল আছে, জেন্ডার নাম্বার মিল আছে। তাহলে খালিদানটা হলো এক বচন, এই রাকিবানটাও এক বচন, খালিদান মুজাক্কার, রাকিবান মুজাক্কার। এই যে জেন্ডার এবং নাম্বারের মিল থাকাটাই এখানে রাবিতাতুল হাল। বুঝতে পারছেন? জি জি, অর্থাৎ হালটা যদি একটা নাউন হয়, একটা মুফরাদ শব্দ হয়, সেক্ষেত্রে রাবিতাতুল হাল কি থাকবে? সিঙ্গুলার জেন্ডার নাম্বারের মিল থাকা, মোতাবাকাতুল আদাদি ওয়াল জিনসি। সবাই বুঝে গেছে? জি জি জি। জি, এবার আসেন দুই নাম্বার প্রকার। দুই নাম্বার প্রকার হলো আল ওয়াউল হালিয়া। হালিয়া, আল ওয়াউল হালিয়া, আল ওয়াউল হালিয়া মানে হাল জুলহালের মধ্যকার সম্পর্ক করার জন্য একটা আল ওয়াও ওয়াউল থাকবে। হালিয়া আসবে। যেমন আমি কথার কথা, আমি বলতেছি রাআইতু খালিদান, অর্থ কি? আমি খালেদকে দেখেছি কে দেখেছি, এমন অবস্থায় যে তখন তখন সে কোরআন পড়তেছিল, ওয়া হুয়া ইয়াকরাউল কুরআন, কোরআন। এমত অবস্থায় যে সে কোরআন পড়তেছে, বা যখন সে কোরআন পড়তেছিল। তাহলে এখানে হুয়া মুবতাদা, ইয়াকরাউল কোরআন এটা হলো খবর,
মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া, তাই না? তাহলে এখানে জি জুমলাতুল ইসমিয়াটা হাল, তাহলে জুমলাতুল ইসমিয়া হাল হয়েছে, তার মাঝখানে একটা রাবিতাতুল ওয়াও হাল লাগবে, সেটা কি? ওয়াও আল ওয়াউল হালিয়া, আল ওয়াউল হালিয়া। হ্যাঁ এখানে আমি হুয়া না বলে বাক্যটা যদি এরকম বলি, রাআইতু খালিদান ওয়াল ওয়ালাদু ইয়াকরাউল কোরআন, আমি খালেদকে দেখেছি বালকটি যখন কোরআন পাঠ করতেছিল, বা আচ্ছা বালকটি কোরআন পাঠ করা অবস্থায় আমি খালেদকে দেখেছি। তাহলে এখানে হাল জায়বুল হাল হলো খালিদান, আল ওয়ালাদু ইয়াকরাউল কোরআন হাল, মাঝখানে রাবিতাতুল হাল কোনটা? ওয়াও এই যে আল ওয়াউল হালিয়া, এটা হচ্ছে রাবিতাতুল হাল। এটা কি ইয়া? বুঝতে পারছেন সবাই? জি জি রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? জি ওকে, এবার আসেন 3 নম্বর। 3 নম্বর হলো দমির, দমির অর্থাৎ একটা দমির এসেও হাল এবং সাহিবুল হাল দুইটার মধ্যেকার কানেকশন করে দিতে পারে, সম্পর্ক করে দিতে পারে। যেমন ধরেন কোরআনে কারিমে আছে, জাউ আবাহুম, অর্থ কি? তারা তাদের বাবার কাছে আসলো, কোন অবস্থায়? কান্নার ভান করা অবস্থায়। ইয়াবকুন, ইয়াবকুনা জাউ আবাহুম ইশাআন, ইয়াবকুন ইশাআন মানে রাত্রিবেলায়, মানে সন্ধ্যার হয়ে যাওয়ার পরে তারা তাদের বাবার কাছে আসলো, ইয়াবকুন কান্নার ভান করতে করতে, তাই না? তাহলে দেখেন ইয়াবকুন জাউ, তারা আসলো, ফেল ফায়েল, এর মধ্যে ওয়াওটা হলো ফায়েল, আবাহু মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, তারা তাদের বাবার কাছে আসলো, ঈশা আন সন্ধ্যাবেলায়, কোন অবস্থায় আসলো? কান্না করতে করতে আসলো, কান্না করার ভান করতে করতে আসলো। তাহলে ইয়াবকুনা এটা ফেল, তার মধ্যে ওয়াওটা হলো ফায়েল, তাহলে ফেল ফায়েল মিলে কি হয়ে গেছে? জুমলাতুল জুমলা ফেলিয়া। এই ফেলিয়া জুমলাতুল ফেলিয়াটা হাল, হ্যালো হ্যালো হাল, তাহলে সাহিবুল হাল হলো তারা আসলো, এই যে ওয়াও, ওয়াও যা ওয়াও এখানে ওয়াওটা হলো জুলহাল, আর জুল হাল ইয়াবকুনা হলো হাল, তাহলে হাল জুলহালের মধ্যে কানেকশন কি? দমির। এই যে এখানকার কানেকশন রাবিতাতুল হাল হচ্ছে দমির, সেই দমিরটা কি? জাউ, জাউর মধ্যে ওয়াওটা কি বুঝাচ্ছে? থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, নাকি থার্ড পার্সন প্লুরাল পুরুষবাচক, জি থার্ড পার্সন জমা প্লুরাল মুজাক্কার গায়েব, তাই না? থার্ড জি পার্সন বহুবচন এবং মুজাক্কার বুঝাচ্ছে, রাইট? এই জি ওয়াওটা জি একইভাবে ইয়াবকুনার মধ্যে ওয়াও আছে, এই ওয়াওটা কি বুঝাচ্ছে? ফাইল থার্ড পার্সন প্লুরাল প্লুরাল এবং মুজাক্কার মুজাক্কার দেখেন এই মুজাক্কার দুইটা দমির, এই দুইটা দমির কানেকশন বুঝা যাচ্ছে না? জি 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 বুঝছেন? তাহলে এই যে এই জি দমিরের মাধ্যমেও কানেকশন হইতে পারে। তাহলে রাবিতাতুল হাল কয়টা হবে? 3 প্রকার। একটা হলো তিন জেন্ডার প্রকার নাম্বার মিল থাকা, এটা হলো হালটা যখন মুফরাদ হবে, একবচন শব্দ হবে, একক শব্দ হবে। 2 নম্বর হলো ওয়াউল হালিয়া, এই ওয়াউল হালিয়াটা আসবে যদি হালটা জুমলাতুল ইসমিয়া হয়। 3 নম্বর হলো দমির, দমির আসবে যখন হালটা জুমলাতুল ফেলিয়া হবে। তো এখন আমাদের এখান থেকে এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে, প্রশ্নের উত্তরটা হলো এখানে দেখেন, ইহবিতু বাদুকুম লিবাদিন আদু, এই যে ইহবিতু, এখানে ওয়াওটা হলো দমির ফাইল জুল হাল, আর বাদুকুম লিবাদিন আদু, এই বাদুকুম লিবাদিন আদু জুমলাতুল ইসমিয়া, এটা হলো হাল। তাহলে এখানে এই হালের মধ্যেও একটা দমির আছে, সেটা কি? কুম, রাইট? কুম, জি এই যে কুমটা দমির না? তুমটা দমির জি দমির। জি এখন ওয়াও এবং কুম দুইটার মিল আছে কিনা এটা দেখেন। ওয়াওটা কি বুঝাচ্ছে? সেকেন্ড পার্সন প্লুরাল মুজাক্কার, রাইট? জামা মিজা কর গায় মুগতাকাল তোমরা, তোমরা নেমে যাও, তোমরা না, তোমরা তোমরা কি? মুগতাল সেকেন্ড মুগতাল পার্সন মুগতাল মুখাতাব, মুগতাল এবং এটা বহুবচন মুজাক্কার, রাইট? জি এই জি কুম, কুমটাও কি? সেকেন্ড পার্সন প্লুরাল মুজাক্কার। তাহলে দেখেন দমিরটা মিল আছে, জি দমিরটা মিল আছে। জি
এই যে এই দমিরের মাধ্যমে এখানে রাবি দাতুল হাল হয়ে গেছে, এই জন্য আল ওয়াউল হালিয়া প্রয়োজন হয় নাই। তার মানে আমরা বলতে পারি জুমলাতুল ইসমিয়ার মধ্যে রাবি দাতুল হাল হিসেবে ম্যাক্সিমাম আসবে আল ওয়াউল হালিয়া, বাকি অনেক সময় ওয়াউল হালিয়া ছাড়া একটা দমিরের মাধ্যমেও কানেকশন হয়ে যেতে পারে, তখন আর আল ওয়াউল হালিয়ার নেসেসারি থাকবে না, তখন সেটা আসতেও পারে নাও আসতে পারে, তখন ফেলিয়া হয়ে যাবে। জুমলাতুল ইসমিয়ার মধ্যে হতে পারে, জুমলাতুল ফেলিয়ার মধ্যে সব সময় দমির হবে, আর জুমলাতুল ইসমিয়ার মধ্যে ওয়াউল হালিয়াও হতে পারে দমিরও আসতে পারে, একটা রাবি দাদুল হাল লাগবেই, হয়তো দমির না হলে ওয়াউল হালিয়া, বাকি অনেক বাক্যে ওয়াউল হালিয়া এবং দমির একসাথেও আসতে পারে। উস্তাদ আমার আর একটা কোয়েশ্চেন আছে, জুমলাতুল ফেলিয়াতে কি কাদের সাথে আসে, ওয়াকাদ এরকম আসে? ওয়াউল হালিয়াটা হ্যাঁ হ্যাঁ আসে আসে আসে। এই জুমলাতুল ফেলিয়ার মধ্যেও দমির এবং, আচ্ছা সহজ কথায় বুঝেন, এই যে শেষের যে দুইটা আল ওয়াউল হালিয়া এবং দমির, এই দুইটা একসাথেও আসতে পারে, দমিরও আসতে পারে আল ওয়াউল হালিয়াও আসতে পারে, বাকি এই দুইটার যে কোনো একটা থাকলেই নিট পূরণ হয়ে যাবে, যে উস্তাদ আবশ্যক এখানে এইখানে যদি এই যে আমাদেরকে যে দিছেন উস্তাদ ওই ওইগুলা একটু কালার করে দেন, তাহলে আমাদের রিমাইন্ডার হয়ে যাবে যখন আমরা এই পিডিএফটা দেখব। এই যে এখানে এখানে ওয়াউল হালিয়া, এটা হলো রাবিদাতুল হাল, ইয়াবকুনার মধ্যে এই ওয়াউটা হলো রাবিদাতুল হাল দমির, আর বুঝছেন? এখানে জাউর জাউর যেটা আছে আউট অফ জাউর ওয়াও ওয়াও দিছে, কালার করে দিলে আমরা বুঝতে সুবিধা হবে উস্তাদ। হ্যাঁ আচ্ছা। এখানে তার মানে এখন একটু বলে দেই, এই দেখেন এই যে যে বাক্যটা ইয়াবকুনা, এখানে ওয়াউল হালিয়া শব্দ সহ দিলেও হইতো, ওয়াইয়াবকুনা এরকম বললেও শুদ্ধ ছিল। একইভাবে এখন আমাদের যে আয়াত আসছে বাদুকুম লিবাদিন আদু, এখানে একটা আল ওয়াউল হালিয়া আসলেও শুদ্ধ ছিল বাক্য, জি এখানে যদি এখানে দমিরটা না থাকতো তাহলে ওয়াউল হালিয়া আসা আবশ্যক, আর যদি থাকলে আসতেও পারে নাও আসতে পারে, নমস্কার। অপশনাল। তাহলে এখানে যদি প্রশ্ন করি জুমলাতুল ইসমিয়াটা হাল হয়েছে, একটা দমির আসার দরকার ছিল, দমির কি বলে একটা আল ওয়াউল হালিয়া আসার দরকার ছিল, পাউল হালিয়া নাই কেন, উত্তর কি? দমির থাকার কারণে এখানে একটা দমির আছে, দমিরের মাধ্যমে হাল জুল হালের যে কানেকশন সেটা হয়ে গেছে, এই জন্য আর আল ওয়াউল হালিয়া দরকার নেই, বুঝে গেছে না? জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবর। তো এই হলো আমাদের এখানকার আজকের আয়াতটা শেষ হলো না, দেখেন একটা আয়াত পড়ি আমরা এটাই শেষ করতে পারি না, আল্লাহ আকবর, বেশি পড়ে লাভ নাই, না বুঝে, তাই না? বুঝে খুব না, জি জি অনেক কিছু শিখছি। হারিয়ে হারিয়েটা হারিয়েটা অনেকদিন পরিবেশন হলো, ভালো হয়েছে এটা। আলহামদুলিল্লাহ, এটা একটু মুখস্থ করে ফেলবেন, সামনের ক্লাসে আমি জিজ্ঞাসা করব, না ইনশাল্লাহ পারলে ইনশাল্লাহ 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 পারবো আমরা। হ্যাঁ এটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা আপনি কোনো বইয়ে পাবেন না, কথা না, এটা কোথাও পাওয়া যাবে না, কোনো বইয়ে পাবেন না, এটা আমার অনেক গবেষণার ফল এগুলো, ঠিক আছে? পিডিএফটা একটু পিডিএফটা একটু আর্লি দিয়ে দিবেন, তাহলে আমরা পিডিএফটা একটু দেখে নেবো। স্যার ওই যে যাও আছে, যাও আছে এইটার এইটার ওয়াওটা কি কালার করা যায় না, এই যে যাও? হ্যাঁ হ্যাঁ ওটা কালার করে দিই, হুম তাইলে বোঝা যাবে। হ্যাঁ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা অনেকগুলো বিষয় পড়ে ফেললাম, এই আয়াতটা একটু আপনারা পড়বেন, এই আয়াতের শেষ অংশটা আমাদের বাকি আছে, আগামী ক্লাসে পড়ে তারপরে সামনে যাব, এই অংশটা কালো করে রাখি, তার মানে এটা আমাদের বাকি আছে, ঠিক আছে? তাহলে একটু শেষ করি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক। আমি যে আল ফালাক বা তাসহিল থেকে আল ফালাকে যুক্ত হওয়ার পরে আমি প্রায় সব ক্লাসই বন্ধ করে দিছি, শুধু এই ক্লাসটা নিচ্ছি, আরেকটা ক্লাস নিচ্ছি, তো এই জন্য উস্তাদ আমরা আপনার সাথে এই সুরা বাকারাটা শেষ করতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ সূরা বাকারা শেষ করলে আমাদের সব গ্রামার প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে তাহলে ঠিক আছে, আমরা যারা কোর্স ফি পাঠাই একটু পাঠিয়ে দিব, হ্যাঁ কয়েকজন আলহামদুলিল্লাহ পাঠাইছে, বেশ কয়েকজন পাঠাইছে মাশাল্লাহ, এখন আর নোটিশ টোটিশ দিই না আমি গ্রুপে, অবশ্য বাকি সবাই পাঠিয়ে দেবো। জি।
سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ترجمة